يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه بابارا بابارا وما تشيلرا مايرا بوريرا ওই দিনটা তো কঠিন দিন হবে এমন ভয়ানক দিন হবে ওই দিনেতে আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে তুলবেন ন্যাংটো করে তুলবেন পরনে কোনো কাপড় থাকবে না ওই কিয়ামতের ময়দানে বেটা ছেলে বায়ের থেকে ভাই পালিয়ে যাবে ও আবিহে বাপের থেকে ছেলে পালিয়ে যাবে ও বানি ছেলের থেকে বাপ পালিয়ে যাবে এইভাবে কেউ কারোর দিকে আর তাকিয়ে তাকিয়ে এটা কেমন করে হয় কিয়ামতের মাঠে বেটা ছেলে মেয়ে ছেলে উলঙ্গ হয়ে উঠবে আল্লাহ নবী বললেন আয়েশা রে ওই দিনটা এত কঠিন দিন হবে এমন ভয়ানক দিন হবে এত মুসিবতের দিন হবে রে আয়েশা ওই দিনটা কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে না পাটি পাটি করে জীবনটা শেষ করে দিলে খোদাকে সেজদা করলে না পাটি করো ছেলেরা যেটা যার খুশি পাটি করো পাটি করা জায়েজ পার্টি করা যায় রাজনীতি করো কিন্তু ওই রাজনীতি হারা যে রাজনীতি করতে গিয়ে খোদা ভুলে গেছো নবী ভুলে গেছো শরীয়ত ভুলে গেছো হালাল হারাম পাক না পাক ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক না হক ভুলে গেছো ওই রাজনীতি হারাম নিজে শরীয়তকে বাঁচিয়ে দ্বীনকে বাঁচিয়ে সুন্নাহকে বাঁচিয়ে আল্লাহ শরীয়তকে জিন্দা রেখে কোরআন হাদিস সামনে রেখে রাজনীতি করো সেদিন একজনকে বললো তুমি নামাজ পড়বে কবে পাটি করে বললে হয়ে যাবে নিয়ত করে ফেলেছি এবারে পাটিটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমি নামাজ পড়বো কিন্তু তুমি ছাড়া লাগিয়ে তুই আজ রইলে আসে তুই কবে ছাড়বে তারপরে নামাজ পড়বে তার আগে যদি আজ রইলে যায় তুমি আজ থেকে নামাজ পড়ো পার্টি করছো তো কি হয়েছে নামাজ পড়তে নেই পার্টি পার্টির জায়গায় থাকবে নামাজ নামাজের জায়গায় থাকবে শরীয়ত শরীয়তের জায়গায় থাকবে দল দলের জায়গায় থাকবে টাইম হয়ে গেছে আমি নামাজ পড়বো কোন মিটিং এ গেছে কত জায়গা আছে কোন জায়গাটা জমিতে বসে নামাজ পড়বো আফসুস আবার ছেলেদের বলছি ওই রাজনীতি হারাম যে রাজনীতি করতে গিয়ে ভাইকে খুন করে দেবে ছেলেকে খুন করে দেবে বন্ধুকে খুন করে দেবে এর মাল কেড়ে নেবে ওকে বাড়ি ছাড়া করে দেবে এ তো খোদা বলা মুসলমান এ মুসলমানের মত তো আল্লাহর পছন্দ হবে না আল্লাহ না করে এরা তো জাহান্নামে চলে যাবে খুব সাবধানে ইমানদারকে রাজনীতি করতে হবে রাজনীতি হলো সব থেকে নোংরা কিন্তু আমাদের দরকার পায়ের তলায় মাটি নেই আমাদের অধিকার কেড়ে নিতে হবে প্রশাসনের সঙ্গে আমাদের অধিকার আমাদেরকে নিতে হবে আমাদের থাকতে হবে কিন্তু তা বলে আমি সব ভুলে যাব আমি নিজে দেখেছি অনেক এমন ভাই আছে রাজনীতি করেন সত্যি করেন বহুদিন ধরে করেন কিন্তু নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না হক হালাল দিকে প্রচন্ড সতর্কতা দেয় অথচ রাজনীতি করে অসুবিধা কি আছে তাই বলে যাচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিহাদের ময়দানে এরা শহীদ হয়ে গেলেন আল্লাহ পাক এদের মতটা পছন্দ করলেন আর আমাদের একটা মত আছে সেই মতটা আল্লাহর পছন্দ হবে ওইগুলো হলো শহীদ পানিতে ডুবে আগুনে পুড়ে গাছ চাপা পড়ে পেটের ডায়রিয়াতে ডেলিভারি হতে গেলে সব শহীদি দরজা পাবেন শহীদি দরজা আচ্ছা এই লোকটা কি শহীদি দরজা পাবে আপনারা বলুন তো ভাই একটা লোক মদ খেয়ে রাতে বেলা ফিরছি
হারাম খাক না রে ভাই, তা তো অসুবিধে, মহত্তা দেখবে তো। শীতের রাত, কুয়াশা, শিশির, 11টার সময় মাল খেয়ে ফিরছে, বউ ভাবছে হুজুর এই আসে এই আসে, হুজুর আসছে হুজুর আসছে হুজুর আসছে, হুজুর তো পা ছিপ করে পুকুরের গাবাই পড়ে তলায় চলে গেছে, পাইতে ঢুকে গেছে দিয়ে মারা গেছে। হুজুর আর আসে, সকালবেলা হই হই খোঁজ খাঁজ, জাল ফাল দিয়ে টেনে দেখে হুজুর ভেসে উঠেছে। হুজুরটা কে গো? মাতাল মানে ওই গ্রামের পীর, মাতালদের পীর। ওর দেখটা অনেক ছাত্র আছে, ও অন্তত গোটা 15 ছাত্র তৈরি করেছে মদ খাওয়া। এদের মধ্যে আবার ছাত্র ওস্তাদ আছে, হ্যাঁ ওই ছাত্রটা যতবার মদ খাবে না ওস্তাদের গব্বরে ঢুকবে গোনাটা। যে কটা ছাত্র তৈরি করেছো মাতাল পীর, তোমার মুরিদ কটা যখনই মদ খাবে ও মাতাল পীর তোমার আমলনামা ভরে উঠবে, এমন আমল করেছো তুমি যা নিজে গুনাহ করতে নিজেরটাই থাকতো। এই জন্য গোনা নিজে নিজে যা করো নিজের জন্য মাপি যাও, অপরকে গোনাগার বানিও নি, অপরকে গোনা করার মঞ্চ তৈরি করে দিও না, তোমার দ্বারাই অপরে যেন গোনাগার না হয়। তুমি নিজের গোনা নিজে করছো, নিজে মাফি যাও, নিজে বাঁচবে। ওই হাজার হাজার মুসলমান তোমার জন্য যদি গোনাগার হয় সমস্ত গোনা তোমার ঘরে যাবে, তুমি নিজের গোনা নিয়ে নিজে সামলাতে পারবে। এইবার পানিতে ডুবে সকালবেলা ভেসে উঠেছে সলিম চাচা, হই হই ব্যাপার, ফতোয়া শুরু হয়ে গেল। এখন তো ফতোয়া ঘাটে, ক্লাব ঘরে, মাচাতে, সানের ঘাটে, এইসব জায়গায় তো ফতোয়া ব্যাপক চলে, জানেন? ফতোয়ার ঠেলায় আমরা একদম পুরো কোনটা যায়, আমাদের ফতোয়া চলবে না এখন, এদের ফতোয়া বোঝাই বুঝলি, শুনেছিস? চাচা মরে গেছে, মালকে রাতে বেলা ফিরছিল, সামলাতে পারে না, পা হড়কে গিয়ে পুকুরের তলায় গিয়ে ডুবে মরে গেছে। কিন্তু একটা মনে রাখবি, চাচা মাল খেতে পারে কিন্তু কপালটা কত বড় রে, পানিতে ডুবে মরে শহীদি দরজা পেয়ে গেছে। হলো হলো শহীদি হলো কথা বলে না কেন, ও তো পানিতে ডুবে মরেছে। যদি বিনা তওবায় মরে ও শয়তানি মত হয়েছে, ও পাইতে ডুবে মরেছে। আর বলকা শুনেছে সত্যি কপাল ওর, হ্যাঁ মাল খা তাতে কি আছে, অসুবিধে নেই, মহত্তা দেয় পাইতে ডুবে শহীদি দরজা হত ছড়া কো দেখা এ শহীদি দরজা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ কোরআন পাকের এই জায়গায় ঘোষণা করেছেন, আমাদের কোন মহত্তা আল্লাহ চাইছেন, আমরা সবাই মারা যাব, সবাই মরব, মত হয়ে যাবে, আল্লাহ আমাদের কোন মতটা চাইছেন কোরআন পাকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদারেরা, ও আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাদেরকে ভয় করার কথা বললেন, ইমানদার বলে ডাকলেন, মোমিন বলে ডাকলেন, উনি মানুষ বলে ডাকলেন না, সব মানুষকে ডাকেনি, কেবল ইমানদারদের ডেকেছেন, ইয়া আইয়ুকাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটা ভয় করার দরকার ততটা। এটার মানে বোঝেন? যতটা ভয় করার দরকার ততটা। ধরুন কেউ যদি বলে ওরে বাপ রে বাপ, আমজাদ হুজুর যা ওয়াজ করেছে, আজ থেকে আমার বিরাট ভয় লেগে গেছে, আমি আর ঘর ঘর সংসার ফংসার কিচ্ছু করবো না, আমি জঙ্গলে চলে গেলাম, চলবে? জঙ্গলে যাবে? আমার যা জানে ভয় হয়েছে, আমি আর ঘর মুখো হবো নি, আমি বাবা মসজিদে ঢুকে বললুম, বলে মসজিদে ঢুকে বসেন, চলবে? এইসব ভয় না যায়, এমন ভয় লেগেছে আমার, আর আমি কোথাও বাইরে বেরোবনি,
স্যার ঘর থেকে বেরিয়ে কি হলো রে, ওর বাবা আর যাবো না। যতটা ভয় করার দরকার আল্লাহকে সেই ভয়টুকু করো, ইবাদত করো ভয়ও করো, ব্যবসা করো ভয়ও করো, কারবার করো ভয় করো, মানুষের সঙ্গে মোয়াবিলাত করো খোদাকে ভয় করো, কারবার করো চাকরি করো ভয় করো, চাষবাস করো খোদাকে ভয় করো, লেনদেন করো ভয় করো, দাড়ি পাল্লায় মাল ওজন করছো ভয় করো, ব্যবসাও করো ভয়ও করো। একটা কোরআন শিফির আয়াত নাজেল হলো, এই আয়াতটা নাজেল হওয়ার সঙ্গে সঙ্গে এক সাহাবিরা ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। কি আয়াত? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছে এই আমার বান্দারা, তোমরা আমার নবীর গলার আওয়াজের উপরে গলা বাড়িয়ে আওয়াজ করে কথা বলবে না। কথা শুনছেন তো? যদি করো আনতাহাবাতা আমালুকুম, আমি তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব। আল্লাহ পাক কি বললেন? হে আমার বান্দা সাহাবীদের সামনে, তোমরা আমার নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ বাড়িয়ে কথা বলবে না। যদি তোমরা আমার নবীর গলার আওয়াজের উপরে আরো আওয়াজ বাড়িয়ে কথা বলো, আমি তোমাদের আমল বরবাদ করে দেব। ব্যাস, সাহাবীদের ভিতরে একজনের গলার আওয়াজ ছিল দারাজ, সে আসতে বললি জোরে, জোরে বললে সে যে কি হবে তা ঠিক নেই, নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ বেশি হয়ে যাচ্ছে। কত একজন মানুষের গলা আওয়াজ হয় না, আসতে বলছে সে যেন বজ্রাঘাতের মতো লাগছে। আসতে বল না রে ভাই, আসতে বলছি তো, এই কথাটা আমার আরো জোরে। ও সাহাবি ভয় আর বাড়ি থেকে বেরে বললে আল্লাহ এই আয়াতটা আমার জন্যই নাজিল করেছে। আল্লাহ আকবার, দেখেছেন কি ভয় দেখছেন, আয়াতের উপর আমল দেখেন। আমার খুব ভয় হচ্ছে এই আয়াত আমার জন্যই নাজিল হয়ে যে আমি তো কথা বললি নবীর উপরে কথা বেড়ে যাই, আমার আওয়াজ তো নবীর আওয়াজের থেকে বেশি হয়ে যায়। ও বাবা আমি আর নবীর দরবারে যাবো না, এই বলে ঘরে বসে রয়ে গেছে। একদিন দুদিন তিন দিন আমার নবী বলছে আমি সে কায়েস কোথায় গো, সে আসেনি কেন কই মসজিদে দেখছি না। সাহাবিরা বলেন তুমি বাড়িতে আছে, বলে ডাকো তো ওকে ডেকেছে। হ্যাঁ তুমি আসোনি কেন মসজিদে কদিন, বলে হুজুর আমার খুব ভয় হয়ে গেছে হুজুর, আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, আমার গলার দারাজ আমার গলার আওয়াজ বড়, আমি আপনার গলার উপর আমার আওয়াজ বেড়ে যাচ্ছে, আল্লাহ বলছে আমার আমল বরবাদ করে দেবো, আমি ভয় আর বেরোইনি। হুজুর হেসে ফেলেছিল, হুজুর বলছেন বাবা তোমার জন্য আয়াতটা নাজিল হয়নি, এই আয়াতটা নাজিল হয়েছে কিছু মুনাফিকের জন্য, তারা ইচ্ছা করে আমার গলার আওয়াজটাকে দাপিয়ে দিয়ে তাদের গলার আওয়াজটা বাড়িয়ে দিত, তারা ছিল মুনাফিক, তারা ইচ্ছা করে এই কাজটা করত, তাদের জন্য আল্লাহ পাকে আয়াত করেছে, তোমার জন্য নয়। তোমার গলা তো আল্লাহ পাকে দেওয়া এমনি উঁচু আওয়াজ, তোমার জন্য আয়াত নাজিল হয়নি বাবা। কায়েসের যেত স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর থেকে মসজিদে আসছেন। আর এই ওদের সামনে আয়াতটা নাজিল হয়েছে যারা গোস্তাকি করে বদমাইশি করে সেরকেশি করে মোনাফিকি করে আল্লাহ নবীর গলা আওয়াজটা যাতে কেউ না শুনতে পায় জোর করে চেঁচিয়ে গলা আওয়াজ বাড়াতে। ভাই সাহেব, তাহলে আল্লাহ পাক কোন মওতটা চাইলেন শুনলেন? হে ইমানদারের আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ও ইমানদারের আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না যখন তোমরা মরবে মুসলমান হয়ে, মুসলমানের মতন তোমরা মরো, যে মরণটা আমার পছন্দ হয়, যে মরণ আমার দরবারে কবুল হয়, যে মরণটা আমার ভালো লাগে, এই রকম মরা মরে যদি কবরে আসতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি দয়া জান্নাতে নিয়ে যাবো।
এবং জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করছি, অনেক জ্ঞানী মানুষ আছো, অনেক ছাত্র আছে স্কুল কলেজের, ভালো করে বোঝো, আল্লাহ আমাদেরকে ইমানদার বলে ডাকলেন আর বলছেন মুসলমান হয়ে মরু, তা আমরা যখন ইমানদার আমরা কি মুসলমান নই? কত বলে আমরা মুসলমান নই, কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাকে ইমানদারদের ডাকলেন আর মরার সময় বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরো। কারণটা কি? আল্লাহ তো আমাদেরকে বলবেন ইমানদার হয়ে মরো, মুমিন হয়ে মরো, আমাকে ভয় করো আর যখন মরবে ইমান নিয়ে মরো, মুমিন হয়ে মরো, তা না মরে বলছেন মুসলমান হয়ে মরো। ব্যাপারটা কি? আমরা তো মুসলমানই আছি, এখন কেউ যদি মারা যায় এখানে সেটা মুসলমান হয়ে মরলো। এই প্রশ্নটা আমি যেমন করলাম উত্তরটাও দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে বুঝে নেন। ইমানদার কাকে বলে, মোমেন কাকে বলবো? ইমানদার তো দেখা যায় না, ইমান দেখা যায়, ইমান চেনা যায়, ইমান বোঝা যায়, কিচ্ছু সব বিশ্বাস মেনে লিওয়া আর বিশ্বাস। আমরা আল্লাহ মেনেছি, নবী রসুল কোরআন কিয়ামত তাকদীর জান্নাত জাহান্নামা ফেরেশতা সব মেনে নিয়েছি, আমরা ইমানদার, আমরা মোমেন। কথা বুঝতে পেরেছো ভাই? ছেলেরা বুঝতে পেরেছো? প্রত্যেকে ইমানদার আছে এখানে, যে কজন আছে সব ইমানদার। কেন? আমরা সবাই আল্লাহ নবী রসুল কোরআন জান্নাত জাহান্নামা তকদীর কিতাব ফেরেশতা দাড়িপাল্লা সব মেনেছি, বিশ্বাস করেছি, মেনেছি বিশ্বাস করেছি, ঠোঁট দিয়েও বলেছি আমরা প্রত্যেকে ইমানদার। কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, মদ খাই, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি ইত্যাদি। এবার বলুন ইমানদার না কাফের? খেলা আমি কি বুঝাতে পারছি? এবার কি বলবেন? আবার বলছি আমরা প্রত্যেকে ইমানদার, প্রত্যেকে মোমিন হয়ে গেছি। কেন? আমরা আমরা ভিতরে আছি, ওটা কিন্তু ভিতরে, বাইরে ভিতরে ইমানটা ভিতরে হয়, বাইরে ও দাড়ি থাকলে ইমানদার না। দাড়ি তো কার আছে বলুন না, খালি রবীন্দ্রনাথ, কত ঠাকুরের আছে, কত যোগী বাবার আছে, কত মহাভারত কি মহা কি সব বলে ওদের সব রয়েছে। হ্যাঁ, আমার তো প্রধানমন্ত্রীর আছে, দাড়ি থাকলে ইমান নয়। আবার বলছি ইমান হলো ভিতরে, ইমান হলো বিশ্বাস, ইমান হলো মেনে নিও। আমরা মেনেছি, আল্লাহকে দেখিনি মেনে নিয়েছি, নবী দেখিনি মেনে নিয়েছি, জান্নাত জাহান্নামা দেখিনি মেনেছি, দাড়িপাল্লা মেনেছি, তকদীর মেনেছি, কিয়ামত মেনে নিয়েছি, ফেরেশতাদের দেখিনি মেনে নিয়েছি, সমস্ত নবীদের মেনেছি, আমরা ইমানদার, আমরা মুমিন। কিন্তু নামাজ পড়িনি, মদ খাই, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি, জেনা করি, ব্যভিচারী করি। এবার বলুন ইমানদার না কাফের? ঘুমিয়ে পড়ছো নাকি ছেলেরা? আমি জানি আমার কথাগুলো তোমাদের নিশ্চয়ই খারাপ লাগছে না, খারাপ লাগছে? প্লিজ জানতে হবে, আজকে সারা পৃথিবী আমাদের পিছনে লেগেছে, জানো, সারা ওয়ার্ল্ড ইমানদারদের দেখতে পাচ্ছে না, মুসলমানদের দেখতে পাচ্ছে না, আমাদের মসজিদের পিছনে লেগেছে, মাদ্রাসার পিছনে লেগেছে, আমাদের কোরআনের পিছনে লেগেছে, আমাদের নবীর পিছনে লেগেছে, আমাদের খাওয়া দাওয়া নিয়ে শুরু করেছে, আমাদের পোশাক নিয়ে শুরু করেছে, সারা ওয়ার্ল্ডে। কই গো কি হলো, তাও না কি গলা শুকিয়ে যাচ্ছে, এত সর্দি কাশি হয়ে গেছে এই এক সপ্তাহ না, একদম কথা বলতে পারছি না। একবার দুরুদ শিব আল্লাহুম্মা।